এরে মুমিন দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে তওবা করো, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবী কেমন রহমাতুল লিল আলামিন, যে নবী ওই পানির মাছের জন্য রহমত, গোটা আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য নবী রহমত। আলামিন বলতে কি বুঝায়? বলে আল্লাহ কয়জন? সবাই আওয়াজ করে বলেন, একজন আল্লাহ, তার সাথে আর কেউ অংশীদার আছে নাকি? ওই আল্লাহ একজন ব্যতীত যাহা কিছু আছে সব হলো আলামিন। নবীকে আল্লাহ বুঝায়, ও নবী আপনাকে আমি চোখে দেখায় দেখায় আলামিনের সীমানা দেখায় দিলাম। মেয়েরাজের রাত মায়ের নবীকে আল্লাহ ২৭ মান ভ্রমণ করালেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, এক কদম লাগলো বোরাকের। এরে নবীর উম্মত, নবী বলেন আমাকে আল্লাহ উপরের দিকে নিতেছেন লিফটের মাধ্যমে, লিফট। ওরে আল্লাহর বান্দা, এখন লিফট দেখিয়া সবাই বাহাবা দেয়, কত বড় কত বড় আধুনিকতা। বাহাবা দেওয়ার কিছু নাই, বর্তমানে লিফট দেইকা তালি দিও না রে বাবা, আমার আল্লাহ নবীকে লিফটে উঠাইছেন আগে। আল্লাহর নবী বলেন আমি এই জমিন থেকে আসমানের দিকে রওনা হয়ে গেলাম, এই জমিন থেকে প্রথম আসমান ৫০০ বছরের দূর, ওই আসমানে গিয়া দেখলাম দুটো দরওয়াজা জামরা দিয়া কুত পাথর দ্বারা নির্মিত, তালা লাগানো নূরের তৈরি তালা, আর ওই তালার চাবি হলো আল্লাহর নাম বিসমিল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী বলেন আমি প্রথম আসমান ঘুরে দেখলাম ৫০০ বছর পেরিয়ে প্রথম আসমান, আবার ওই আসমানটা মোটা ৫০০ বছর, ওই আসমান থেকে আর উপরে গেলাম দ্বিতীয়, আবার এক খালি জায়গা ৫০০ বছরের দূর, এর উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটাও মোটা ৫০০ বছর, ওখানেও দুইটা দরওয়াজা, ভেদ করে ঢুকলাম দ্বিতীয় আসমান ঘুরলাম, ওখান থেকে আবার উপরে গেলাম দেখি আবার এরকম খালি জায়গা ৫০০ বছরের দূর, এর উপরে তৃতীয় আসমান ৫০০ বছরের মোটা, তৃতীয় আসমান পেরিয়ে উপরে গেলাম আবার খালি জায়গা ৫০০ বছর, এর উপরে দেখলাম চতুর্থ আসমান ৫০০ বছরের মোটা, ওই চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ কুদরতের নিদর্শন রাগায় লাগায় রাখলেন সূর্য। চতুর্থ আসমান থেকে সূর্য জমিনে আলো দেয়, তিন আসমান নিচে তিন আসমান উপরে মাঝখানে সূর্য, যদি আল্লাহ তাআলা সূর্যটার একটু আরেকটা আসমান উপরে দিয়ে দিতে, গ্যাপের কারণে পুরা জমিনটা ভরো হয়ে যেত, চলার উপযুক্ত থাকতো না। একটু যদি নিচের দিকে নামায় দিতেন সূর্যের তাপে জমিনটা পুরে ছাই হয়ে যেত। দেখো যে এলাকায় সূর্যের তাপ বেশি ওখানে গরম, হিমালয় পর্বতের কিনারে যাও ঠান্ডা, সূর্যের আলো নাই। এরে নবীর উম্মত, নবী বলেন চতুর্থ আসমানে সেই সূর্যটা আল্লাহ পাক টানায় রাখলেন, ওই সূর্য ওখান থেকে তিন আসমান ভেদ করে জমিনের মধ্যে আলো দেয়, এই আলোটাও ডাইরেক্ট আসে না, সূর্যের অনেক নিচে পাতলা গ্যাসের আবরণ আছে, ওই আবরণটার ভেতরে কোটি কোটি ছিদ্র আছে, ওই আবরণে সূর্যের তাপটাকে নিয়ন্ত্রণ করে এরপরে জমিনে ছাড়ে। এরে আল্লাহর বান্দা, সূর্যের ১২টা মুখ আছে,
মাত্র একটা মুখের তাপ আসে, বাকি মুখগুলো উপরের দিকে বন্ধ করা। হাসরের ময়দানে সব সূর্যের মুখ নিচের দিকে দেওয়া হয়। বিজ্ঞানীরা বলে এখান থেকে পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। আর এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যটা বড় হলো 13 লক্ষ গুণ। কয় গুণ? 9 কোটি 30 লক্ষ মাইল দূর ওই সূর্য, 13 লক্ষ গুণ বড়। আর আমরা যে চাঁদ চালো দেখতে পাই, এই চাঁদটা হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এই জন্য চাঁদ যখন গ্রহণ লাগে কেউ দেখে কেউ দেখে না, সূর্য লাগলে সবাই দেখে। এরে মুমিন, নবী বলেন আমি সূর্য দেখলাম, এর উপরে চলে গেলাম, আবার 500 বছরের দূর খালি জায়গা, এরপরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, উপরে চলে গেলাম খালি জায়গা 500 বছর, এর উপরে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে খালি জায়গা 500 বছর, পেরিয়ে গেলাম সপ্তম আসমান 500 বছরের মোটা। সপ্তম আসমান থেকে উপরে গিয়া দেখি একটা নূরের ঘর, বাইতুল মামুর, এমন সুন্দর একটা নূরের ঘর। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে, ওই 70,000 ফেরেশতা আজকে যারা সিরিয়ালে ঢুকলো কেয়ামতের আগে ঢুকার চান্স হবে না। ওই বাইতুল মামুর নূরের একটি বাইত, নূরের ঘর, ফেরেশতারা তাওয়াফ করে আর টেক লাগায়া ইব্রাহিম নবী ওখানে বসে আছে। ইব্রাহিম নবী কবরে, আদম নবী কবরে, বাইতুল মাকদিসে আবার কিন্তু নবী ইমামতি করছেন, সব নবী মুক্তাদি। তাই নবী কবরে থাইকা বাইতুল মাকদিসে কেমনে আসলেন, আবার বাইতুল মাকদিসের নবী কেমন করে আবার 7 আসমানে চলে গেলেন? এইটা যদি হয় আমগো নবী মদিনা থেকে গজারি আসতে পারে না কেন? ভেজাল আর ভেজাল, একটু আগে বলেছি মাস্তানি করে বাবার কথা ইসলাম চলবে না, ইসলাম চলবে মদিনার থিওরিতে যুক্তি দিয়া ইসলাম চলবে না রে ভাই, ইসলাম চলবে কোরআন সুন্নার আলোকে। এরে নবীর উম্মতের দল, আগামীকাল সকাল ফজরের নামাজের পর 45 মিনিট পরে, ফজরের নামাজের ধরেন 1 ঘন্টা পর, এলাকার 10 জন দামি দামি মাথাওয়ালা 10টা বাটি পাত্র হাতে নিয়া পানি সহ আপনারা এই খোলা মাঠের মধ্যে বসবেন, সূর্যের দিকে ধরবেন, অথবা আরো সহজ করে বলি 10 জনে 10টা আয়না নিবেন, আয়না নিয়া সূর্যের দিকে ধরবেন, বলতে পারবেন কি আয়নার ভিতরে কয়টা সূর্য দেখা যাবে? 10টা আয়নায় কয়টা সূর্য দেখা যাবে? কথা বলেন না কেন? আসলে কি সূর্য 10টা? কয়টা? তাহলে 10টা দেখায় কেন? এই প্রশ্নের জবাব দাও, এরপরে তোমার সাথে ভিন্ন প্রশ্নের কথা হবে। গায়ের জোরে ধাক্কা দিয়া মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া কবুলিয়াতের জন্য হলো নবীর আদর্শ। ভাইরা আমার, কি কিলাকিলি, নামাজ নাই, পর্দা নাই, কিলাকিলি এডিয়ে আর কি বাহাদুরি মনে করে, অথচ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে চূড়ান্ত বিচার। মদিনার নবী বলেন কাফের মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। নামাজের খবর নাই, পর্দার খবর নাই, নারী পুরুষ মাইনাস প্লাস হয় খোদার জিকির করে, আছে না নেই? হায় আল্লাহওয়ালার দরবার, মুজাদ্দিদের দরবার, কুতুবে জামানের দরবার কেন যায় বান্দা? গিয়া এখানে গাঁজা খায়,
আছে না নাই? আমি গত রমাজানে বলেছিলাম প্রশাসনের দিকে নজর করে, ও প্রশাসনের বন্ধুবর, দেশের সম্পদ, জাতির সম্পদ, আপনারা মসজিদের একজন টুপিওয়ালার কাছে যদি ইয়াবা তালাশ করে পেয়ে থাকেন, এটা দুই চার দিনের রমাজানের কথা, কিন্তু দুই চার দিন না, দুই চার বছর না, যুগ যুগ ধরে মসজিদ নয়, এই দেশের বড় বড় দরবার শরীফ নামের দরবারে গাঞ্জা মদের আড্ডা চলে, এগুলো কেন তদন্ত করে এদের সাইজ করেন না? ভাইরা আমার অনুরোধ করে বলি, নবীর আদর্শ কই আর তুমি কই? কেমন মায়ার নবী আমার, যে নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘেরান পর্যন্ত মায়ার নবী রাস্তা দিয়ে চলে যাইতেন, যাওয়ার পরেও বহুদিন ধরে ওই রাস্তায় মিশকের ঘেরান, আর আশেকে রসুল নামদারির পাশে দাঁড়াইলে গাঞ্জার গন্ধের ঠেলায় অজু ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যায়। আর একজনে কয়, কই হুজুর আমি তো খাড়ায় দেখলাম মেশকো মেশকো ভাব, ওরে যার নাকের শক্তি দুর্বল এর কাছে বগুড়ার দদি আর পাক পায়খানা সমান। ভাইরা আমার রাগ করেন, মিয়া আকাম করেন, চব্বিশ ঘন্টা তওবা করার চিন্তা করেন, রাগ করার আর সুযোগ কই? আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে, ঘুমের ঘরেও মরণ, বাসের নিচে লাশ, পানির ভেতরে লাশ, গ্যারান্টি আছে কয়েকদিন ভরে? মরণ থেকে যতই পালাও, মরণ তো মাই দিবে ঘিবি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না, নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকি, সন্ধ্যা বেলা পিসের কাছে যায় ধনী হইতে, ওরে পীর তো ফকিননি, এখানে যত আল্লাহর বান্দা আছেন মদিনার মহাব্বতে কথা বলছি, জান্নাত চাই জাহান্নাম থেকে নাজাত চাই আল্লাহর মহাব্বত নিয়ে বলছি, সবাই যেন নেক আমল করতে পারি, জান্নাতে যেতে পারি, তওবা করতে পারি, বেজার হওয়ার কোনো সুযোগ নাই, ভালো বিবেক নিয়ে আমাকে জবাব দেন। এরে নবীর উম্মত, পীরের দরবারে গরিব মুরিদ আছে, বুঝলো আর না বুঝলো ফট করে কয়া ফেললো, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, ঠোঁট নাড়ায়া কথা না বললে কি সহ্য করা যায় না? পীরের দরবারে, বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে কি গরিব মুরিদ নাই? একজনে দাঁড়াও তো, আমাকে তথ্য দাও, কোন পীর সাহেব গরিব মুরিদের টাকা দিয়া, নিজের টাকা দিয়া বাড়ি করে দিয়েছে? দিছে একটা প্রমাণ, বরং সব পীরেরা মুরিদেরটা খাইয়া খাইয়া পেটের তিমি মাছ বানাইছে, বিল্ডিং করেছে মুরিদের টাকা, মিথ্যা বলছি? হ্যাঁ, আমিও কিন্তু পীরের মুরিদ, সান্দি গরম করো না, আমিও কি কথা কয় না, পীরের মুরিদ মানি, কোন পীরের মুরিদ? আমরা এমন আল্লাহওয়ালাকে মানি যে আল্লাহওয়ালাদের ব্যাপারে গুণগান গেয়েছেন আল্লাহ কোরআনে, আল্লাহ তাআলা হাদিস দ্বারা, হাদিসে কুদসি দ্বারা, রসুলের মাধ্যমে গুণগান গেয়েছেন, ওই আল্লাহওয়ালার গুণগান বুখারিতে আছে, আমরা সেই আল্লাহওয়ালা মানি, সেই পীর মানি, মুরব্বি মানি, আর এই মুরব্বির বিরোধিতা যারা করবে তারা দলিল ছাড়া তাৎকা ভণ্ড। খুব সাবধান, খুব সাবধান,
ভাইরা আমার, আমিও তো পীরের মুরিদ, আমি আমার পীরকে মানি ততক্ষণ আমার পীর নবীর তরিকা মতো চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মতো চলে না, খোদার কসম আমি আমার পীরেরও মানি না। পীর ধনী বানাইতে পারে, ধনী তো একমাত্র সবাই ফকিরের দল ধনী আমার আল্লাহ। অতএব কিছু চাইতে হলে ধনীর কাছে চাও, গরিবের কাছে চেও না। তুমি যার কাছে চাও সেও তো আর একজনের থেকে খয়রাত করে নিয়ে আসছে, হয়তো তুমি টের পাইছো অথবা পাও নাই, কিন্তু খয়রাতি সেও। এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে ভিক্ষা করে লাভ নাই, আল্লাহর কাছে চাইলে পেয়ে যাবি কোনো টেনশন নাই। দুনিয়াওয়ালার কাছে চাইতে গেলে পায়ের জুতা শেষ, চামড়া শেষ, এরপর যদি দেয় হাতে আসতে এর মাঝখানে বহু পিপিলিকায় খেয়ে ফেলবে। কেমন মায়ার নবী আমার, আল্লাহর নবী বলেন আমি সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর নূরের ঘর দেখে উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, ওখান থেকে আর উপরে চলে গেলাম, লামাকালা জামা অন্ধকার 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 স্তর গুলো পেরিয়ে আমার আল্লাহ আমাকে নিয়ে গেলেন। এক পর্যায়ে গিয়ে দেখলাম পানি আর পানি, পানি আর পানি, এর উপরে যখন গেলাম দেখি আল্লাহ পাকের নূরের তৈরি আরশে আজিম। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আরশে আজিম ঘুরে ঘুরে দেখলাম, এর উপরে আর উপরে গেলাম দেখি আল্লাহ পাকের কুদরতের নূরের তৈরি কুরসি, আট জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। আল্লাহ বুঝাই দিলেন, ও নবী আমি আল্লাহ একজন ব্যতীত যাহা কিছু সব হলো আলামিন, এই আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবী হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, পেটে ক্ষুধা খানা নাই, রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, না আপনার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়নি? না রে বাবা না, চাপার জোরে তো বললেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কিন্তু কেউ না খায় ডাস্টবিনে পড়ে আছে, আর কারো খানা বিলাই কুকুরেও খায় শেষ করতে পারে না, নিজে খায় মুরগির মতো টুকরায় 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 টুকটাক খেয়ে ফেলে দেয়, অথচ কত গরিব ডাস্টবিনের পাশে পড়ে আছে, পচা গন্ধা যেগুলো ফেলে দেয় এগুলো টোকায় টোকায় তারা ভক্ষণ করে। ভাইরা আমার, অথচ রসুলের আদর্শ কি চমৎকার, গোটা দুনিয়ার বেঈমানেরা এটা জানে যে মদিনার নবীর আদর্শের বিকল্প পবিত্র আদর্শ নাই, কিন্তু এটাকে প্রচার করতে গেলে আমগো গজব এসে যাবে, আমাদের বাটপাড়ি আর চাঁদাবাজি চলবে না। এই জন্য বেঈমানেরা নবীর আদর্শ বন্ধ করে পাগলের মতো যুব সমাজের ধ্বংস করার জন্য গজবের মোবাইল হাতে হাতে দিয়েছে, চরিত্র ধ্বংস করার জন্য আজকে এই মোবাইল দিয়ে যুবকের জীবনটারে শেষের দিকে নিয়ে গেল। এরে যুবক, অনুরোধ করে বলছি রে বাবা, কয়দিন আর বাজবা বাহাদুরি করু, আল্লাহর কাছে তওবা করু, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা স্কুল কলেজে আছে না নাই? আছে।
তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে না নাই? তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা রিকশা ড্রাইভার ভ্যান চালায় কৃষি কাজ করে নদীর মধ্যে কাজ করে শ্রমিকের কাজ করে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ মানলেই শান্তি আসবে, ফিডাফিডি লাগবে না। নবীর আদর্শ কত সুন্দর, ও মালিক কর্মচারীর নরম খাওয়াবি তুই গরম খাবি হবে না, একই দস্তারখানে মালিকও খাবে কর্মচারীও খাবে, ঘাম শুকাবার আগে বেতনটাও দিয়া দিবা, শ্রমিক দিবস পালন হয়, শ্রমিকের অধিকার আদায় হয় না। ভাইরা আমার রাগ করতেছেন? নবীজির আদর্শ কত সুন্দর, কাউকে গালি দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে গিবত করা যাবে না, ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও, কি সুন্দর নবীর আদর্শ! এরে আল্লাহর নবীর উম্মত, এ যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরিতে তুমি নবীর দরজা ছেড়ে ভিন্ন দিকে দৌড়াইবা না? দুনিয়াটা কিছুই না রে ভাই, মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগায় নাও, যে নবীকে দেখলে শুধু মানুষ না বেঈমান না জঙ্গলার প্রাণীরাও পাগল হয়ে যায়। ইহুদি কত বড় খারাপ, টাকা দিয়া কুকুরের বাচ্চা কিনেছে কি? এই মোনাজাত দিয়া দিব না, দু চার মিনিট আগাবো। এহুদি কি কিনছে? কুকুরের মাগনা না টাকা দিয়ে? টাকা দিয়ে কিনছে। কুকুরের দাম আছে না? হ্যাঁ দাম আছে, গুলশানে শুধু কুত্তার খাদে আষ্টজন, কয়জন? আষ্টজন যুবক কাম করে, ও কামই হলো খালি কুত্তার খেদমত করো গুলশান। ভাইরা আমার, মানুষ কুত্তার খেদমত করে কিন্তু আপন মা বাবার খেদমত করতে রাজি না। কই গেল সন্তান, কি ধুমধাম আরামে চলে মা বাপ তেরো ভাই, দরজার আড়ালে কান্নার আওয়াজ, মায়ের চোখে পানি বাবার চোখে পানি, কিরে মা বলে সন্তান আছে কোথায় খবর না গেই, সব ঘরের মধ্যে ঈদের বাজার সেমাই চলে চিনিয়েছে, সব মা বাবার গায়ে নতুন কাপড়, আমার নতুন জামা কাপড়ের খবর নাই, সন্তানেরও খবর নাই, কোথায় যেন বিবাহ করে চলে গেল কোনো খোঁজ খবর নাই না। অত সেই সন্তান লেখাপড়া করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাই নাই, আমি মা ওর পরীক্ষার সময় রাত জেগে জেগে মাওলার কাছে কান্না করেছি দোয়া করেছি, ওই মা তুমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঢাকার পার্কে পার্কে আড্ডা করো, ঈদের আনন্দ করো, অথচ গ্রামের বাড়িতে মা বাবার ঈদের আনন্দের খবর নি না। এরে যুব, এখানে কত আল্লাহর বান্দা আছো, কত দূর থেকে সেখানে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, অনেকের মা নাই অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, তুমি একবারও মা বাবার জন্য দোয়া করতে পারলা না রে বাবা? ওরে এতিম সন্তান, মা বাবার জন্য কি একটু মায়া নাই? আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মা বাবাকে ভুলে গেছো, বিচুরিতায় নেমে গেছো। ওরে নবীর উম্মতের দল, ঘামের হালাল টাকা দিয়া বাবার দরবারে কত কিছু দিলা, অথচ আপন মা বাবারে কিছুই দিতে চাইলা না, পিসাবের হাদিয়া দিতে কোনো হিসাব লাগে না, মা বাবারে দেওয়ার বেলায় এত হিসাব কেন? এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ বুড়া মানুষ ঢাকার শহরে রিকশা চালায় পেট্রোল দিতে পারে না, রিকশায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা,
বুড়া মানুষ গামছা কোমরে বেঁধে রিক্সা চালাচ্ছে, মেশিন নেই, পাও দিয়ে পেট্রোল দেয়, ঘাম পরে ঘাম, শক্তি নাই, একটা পেট্রোল দেয় আর একটা দিতে কষ্ট হচ্ছে। বুড়া বলে হুজুর বলে কি লাভ, হুজুর বলে কিছু যদি লাভ নাও হয় আমি তোমাকে কিছু করতে না পারলেও তো বাউলা দরবারে দোয়া করতে পারবো রে বুড়া। বুড়া বলে হুজুর এবার শুনেন, আমাকে আল্লাহ মেয়ে দান করেছে, ছেলে দান করেছে, ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম, কোন রকম বড় হয়া লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে মায়ের সাথে তর্ক লাগায়, খবর নাই কখন রোজার মাস গেল, কখন ঈদুল আজহা ঈদুল ফিতর গেল, খবর নাই। হুজুর ওর মা সপ্তাহ যায় দুই তিন দিন ভাত মুখের কিনারা এনে সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ, আর এদিকে আমার দুইটা মেয়ে আল্লাহর শকর, একটা মেয়ে বিবাহ দিয়েছি শান্তির জীবনে আছে, কিন্তু ছোট মেয়ে নিয়ে বড় টেনশন হয়ে গেল। মেয়েটারে বিবাহ দিতে গেলাম, দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার, মেয়েটাকে বলতেছে পারি আসে বারবার টাকা দাও টাকা দাও, মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়েইলাম, এরপরে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির হয়ে গেল, চোখের পানি ছেড়ে বলে মা তাকায় দেখো তোমার জামাই আমাকে কত প্রহার করেছে আঘাত করেছে, টাকা যদি না দেও তোমার জামাই আমাকে রাখবে না। মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর এক তো ছেলের শোক, অপরদিকে মেয়ের কান্না। হুজুর আমি আবার বুঝাই শুনে হালকা কিছু টাকা দিয়ে দিয়ে দিই, কয়েকদিন আগে আবার মেয়েটা ঘরে আইসা মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে, মা গো তাকায় দে পিঠের চামড়া গুলোর অবস্থা, 50,000 টাকা যৌতুকের দাবি করেছে না দিলে আমাকে রাখবে না। হুজুর আমি মায়ের কান্না ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই, আমি বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি, রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি, আমার খানা নাই ঘুম নাই, এত কষ্ট হওয়ার পরেও আমি চাই আমার মেয়েটা যেন শান্তিতে বসবাস করতে পারে। এরে নবীর উম্মতের দল কোথায় চলছো, এরে যুবক ও বেহায়া হয়ে গেছো, নারীর অধিকারের স্লোগান দিচ্ছ আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছো, আল্লাহর কসম ওই ঘরে শান্তি হবে না রে বাবা, একটু রেডি থাক তোর সন্তানও কিন্তু তোর গলায় ছুরি ধরবে, তুই যা করবি তা করবে যদি তওবা না কর। ইহুদি কুকুর কিনে ফেললো, উদ্দেশ্য বড় খারাপ, এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনা নবীরে চিরবিদায় করবে এই কুকুরের মাধ্যমে। 2-2.5 বছর কুকুরের বয়স হয়ে গেল, একদিন ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন ও মদিনার নবী আমার বাড়ি এক বেলা মেহমান হবেন। নবী চিন্তায় পড়ে গেলেন আমি আলামিনের জন্য রহমত, নবী হইয়া ইহুদির বাড়ি কিভাবে দাওয়াত খেতে যাই, আল্লাহ জানায় দিলেন নবী ইহুদির বাড়ি যাওয়াটাই হেদায়েতের কারণ হবে।
মায়ার নবী ফিরে দিলেন, আবার ডাকলেন, ও ইহুদি ভাই যাও, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব। ইহুদির মনে খুশি, মুহাম্মাদের বিদায় করে দিবে, যতই ছল চাতুরি করো না কেন, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, যতই ষড়যন্ত্রের জাল বিছাবি পারবি না রে মুমিন, আমার মাওলার ক্ষমতার সামনে তুই কিছুই না। কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই সাদ্দাত, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, সবগুলো ধ্বংস হয়ে গেল, এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই, যতই ষড়যন্ত্র করো মাদ্রাসা বন্ধ করে দিবা, কেয়ামত হবে মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না, বরং তুই যদি হাত বাড়ায় দাও তোর হাতটা পাকা হয়ে যাবে। ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায় নবীর দাওয়াত দিল, মেরে ফেলবে, বাঁচানের মালিক কে? আল্লাহ। ইসরাইল না পাঠাইলে বাঁচার মারার কোন সুযোগ নাই। নবীজি পরের দিন ইহুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইহুদির ঘরে নবী গিয়া বসলেন, কেমন মায়ার নবী আমার। নবী যখন চলতেন মেঘের খণ্ড মাথা মুবারকে ছায়া দান করে, ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল, কুকুরকে ডাক দিয়া বলল, কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি, ওর জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে, মালিকের সাথে গাদ্দারি করবে না কুকুর। এবার মালিক বলে, কুকুর দীর্ঘ দুই আড়াই বছর পর্যন্ত তোরে খানা দানা খাওয়ায় তোরে বড় বানাইছি, টার্গেট একটা, তুই আমার কথা মতো চলবি? কুকুর বলে, হ্যাঁ চলবো। বলে, তাহলে চলতে যদি চাও, আমার খানা আমার ঘরে থাকি, আমার কথা মানবি না হতে পারে না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে, তুমি প্রশ্ন ছাড়া তাকে কামড়ায়া যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে। ইহুদির কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায়, কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছে। কুকুর এক কদম সামনে দেয়, কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাগ হয়ে যায়, আবার আগে আবার পেছনে যায়, আবার সামনে আবার পেছনে, এমন করে করে দীর্ঘ সময় লাগায় একটু সামনের দিকে যখন গেল, নজরটা দিয়া তাকায় দেখে রহমাতুল লিল আলামিন বসে আছে। কুকুরের চোখের পলক আর নড়েও না, মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর। কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় একেবারে বিনয়ীর মতো তাকায় আবার পেছনে ব্যাক করে চলে গেল। মালিক আবার ধমকায় বলে, কি ব্যাপার, দায়িত্ব পালন কেন করনি, জলদি আবার যাও। আবার জোর করে পাঠায় দিল, আবার কুকুরে সে রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে থেমে গেল, কারণ এই ব্যক্তির চেহারাই প্রমাণে মানুষের দুশ্মন হতে পারে না। রহমাতুল লিল আলামিন, কুকুর আবারও ব্যাক করে চলে গেল। শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতির লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো, আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে। কুকুর মার খাওয়ার পরে এবার আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল, চিল্লা কইরে, মালিক তুমি আমাকে লালন পালন করে খানা দানা দিয়ে বড় করেছো, তবে তোমার কথা আমি মানতে পারি, তবে জুলুম করতে আমি পারব না রে মালিক, তুমি জানো কার ব্যাপারে কি বলছো, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি গোটা জগতের জন্য রহমান, এত কারো দুশ্মন হতে পারে না। কুকুর এক পর্যায়ে রেগে গেল, বলে যদি বেশি আমার উপরে জুলুম করো, আমি উল্টা তোমার উপরে অ্যাকশন নিতে রেডি হয়ে যাও।
এরে নবীর উম্মতের দল পরিশেষ। এই কুকুরের চেঁচামেচির কারণে ওর জ্ঞান ফিরে গেল, আমি তো বড়ই খারাপের পথে যাচ্ছি। আমার একটা কুকুর যদি অভোলা রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে, আমি মানুষ হয়ে কেন পারব না? রসুলের দরবারে গিয়া ক্ষমা চাইলে আর কালেমার পতাকা মাথায় নিয়ে নিলে। এরে নবীর উম্মতের দল, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, আজকে আমার ওই নবীর যেই বেঈমানের গালি দেয়, আমার যেই আশেক রসুল তুমি নবীর সুন্নতের জবাই করো, বিবাহের মধ্যে সুন্নত নাই, বসার ভেতরে দাঁড়ানোর মধ্যে ঘুমের মধ্যে সুন্নত নাই, কয়দিন আর বাহাদুরি করমা, মোনাজাতে বলো আল্লাহ নবীর সুপারিশ দান করিও, নবীর সুন্নতের জবাই করলে সুপারিশ নসিবে আসবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো পর্দার আরানের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমি নবীর একজন উম্মত, তোমার গোলাম, জীবনে গুনাহ করে করে নাপাক করেছি, আমার জিন্দেগি গুনার কারণে, আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার মতো যুবক একক তো নামাজও বাদ দেয় না, অথচ আমি আজান শুনে নামাজ পড়ি না, কয়দিন আর বাহাদুরি করব? এ যুবক, এই জীবনে দেখলাম খেলার মাঠে আমার কত বন্ধুরা ছিল, আজকে অনেকে নাই, লেখাপড়ার টেবিলে আমার কত কত